হিরো তো অনেক আছে কিন্তু রিয়েল হিরো খুব কম লক্ষ্য করা যায় আমাদের বাস্তব জীবনে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো থামলেনটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে সাবজেক্টটা কি একসাই কুমারকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই আর সেই কথাগুলো না বললে খুব ভুল করা হবে এবং কোথাও যেন কিছু খামতি থেকে যাবে এই মানুষগুলোর কথা এই মানুষগুলোর কার্যক্রম এই মানুষগুলোর সমাজের জন্য ভাবনা চিন্তা কর্মকাণ্ডগুলো তুলে ধরার জন্য কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে জিত ঘোষ নামের এক ভাই তো তার জন্যই আজকে ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি আমি অনেক কিছুই জানতাম না বা সেইভাবে জানি না তো দেখো আকসাই কুমার আমরা সবাই জানি যে বলিউডের নামি দামি তারকা তারকারা অনেক রয়েছে অনেক রয়েছে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে বলিউড সায়েন্সা শাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজেশ খান্না থেকে শুরু করে টাইগার স্টাফ থেকে শুরু করে অজয় দেব থেকে শুরু করে বারুণ ধাওয়ান থেকে শুরু করে অনেক অনেক তারকা মহাতারকারা সুপারস্টার মেগাস্টাররা কিন্তু রয়েছেন বাট অক্ষয় কুমারকে নিয়ে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আজকে যে একটা সমাজে বাজে ঘটনা ঘটে গিয়েছে একটা খুবই হতাশাজনক খুবই ন্যাক্কারজনক ধিক্কারজনক যে ঘটনাটা ঘটেছে তার বিপক্ষে তো অনেক প্রতিবাদী ঝড় উঠছে কিন্তু অনেকে আবার এখানেও অক্ষয় কুমারকে নিয়ে অনেক রকম কথা বলছেন সমালোচনা করছেন কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা দু হাজার বারো সালের কাণ্ড একটা নারী আমাদের দেশেই রেপ হয়েছিল সেই ঘটনাটার তীব্র প্রতিবাদ জানাতে অক্ষয় কুমার নিজে ময়দানে নেমেছিলেন নিজে মাঠে নেমেছেন কীভাবে বলুন তো এইভাবে নয় অক্সয় কুমার দেখিয়ে দিয়েছিলেন যে এইভাবেও লড়া যায় এইভাবেও লড়াই করা যায় এইভাবেও নিজের চেষ্টায় কারোর সহায়তা না নিয়ে কারোর সাহায্য না নিয়ে একটা কিছু করে দেখানো যায় এই জেদ এই মানসিকতা এবং সেটাকে করে দেখানো ফাইনালি সেটা কিন্তু অক্সয় কুমার করে দেখিয়েছিলেন দু হাজার তেরো সালে অনেক মেয়েকে নিয়ে প্রচুর আমাদের ইন্ডিয়াতে আর মেয়েদের নিয়ে তাদের জন্য অর্থাৎ নারীদের জন্য সেলফ ডিফেন্স একটা কিন্তু ক্লাস তিনি কিন্তু আয়োজন করেছিলেন অনেকগুলো ক্লাস অনেকগুলো জায়গায় অনেকগুলো রাষ্ট্রে অনেকগুলো রাজ্যে অনেকগুলো স্টেটে অনেকগুলো শহরে আমাদের ইন্ডিয়ারই সংলগ্ন অনেক জায়গায় কিন্তু তিনি সেই ক্লাসগুলো নিতেন শুধুমাত্র মেয়েদেরকে ঠিকঠাকভাবে স্ট্রং তৈরি করার জন্য তাদের মেন্টালিটি মেয়েদের বা নারীদের মানসিকতার পরিবর্তন করার জন্য তাদেরকে আরও আরও শক্ত করার জন্য আরও লড়াকু মনোভাব গঠন করার জন্য এবং কিভাবে দুষ্টের দমন করতে হয় কিভাবে নিজের আত্মরক্ষা করতে হয় সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আসলে কুমার নিজে ক্লাস নিতে নিজে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু শেখাতেন নারীদেরকে আজকে নব্বই হাজার থেকে শুরু করে মানে দু লক্ষের উপরে কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে বা নারীরা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে মানে দু লক্ষের বেশি মানে ভাবতে যে সেই টাইমে একটা ইন্টারভিউ দেখছিলাম অমিতাভ বচ্চনের সাথে সম্ভবত প্রভাবলি কন বানেগা কারোর প্রতি যে রিয়েলিটি শোটা হতো সম্ভবত সেইখানেই কিন্তু অক্ষয় কুমার অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে সায়েন্স অমিতাভ বচ্চন কিন্তু সেখানে কোয়েশ্চেন্স করেন তো সেখানে কিন্তু অক্ষয় কুমার সেটা নিজের মুখে জানান এবং এই যে ট্রেনিংটা করানো হতো অক্ষয় কুমার যে ট্রেনিংটা নারীদেরকে করাতেন যে ক্লাসগুলো নিতেন সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো রকম টাকা পয়সা তিনি নিতেন না এবং তোমাদের বলে রাখি বন্ধুরা ক্লাসগুলো করানোর পরে আর সেই সমস্ত মেয়েদেরকে সেখান থেকে বাছাই করে পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার মেয়েদেরকে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু সেখানে একটা কম্পিটিশান করা হতো সেখান থেকে কিন্তু তাদেরকে অ্যাটাচ করে একসাথে একত্রিত করে কিন্তু সেই কম্পিটিশানে খেলানো হতো সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হতেন ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন সেখান থেকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হতো মেডেল দেওয়া হতো এবং ইভেন দেওয়া হয় এবং ক্যাশ অ্যামাউন্ট ঠিক আছে ক্যাশ প্রাইজ কিন্তু দেওয়া হতো তার ফলে সেটার একটা ব্যাখ্যা অক্ষয় কুমার দেন যে তার বাড়িতেও তার বাবা অক্ষয় কুমার যখন নিজে পরিশ্রম করে কিছু চ্যাম্পিয়ন হয়ে টাকা এনে দিতেন তার বাবার হাতে তুলে দিতেন তখন সে বাবা কিন্তু খুব খুশি হতো এবং কাজ করে দেখিয়েছে একটা অরিজিনাল মানে একটা প্রকৃত মানুষ বা প্রকৃত সন্তান কখন হয় যায় যখন তারা উপার্জন করে সেই পয়সাটা তার বাবা মায়ের হাতে তুলে দেন সেই যে অনুভূতিটা সেটা কিন্তু অক্ষয় কুমার শেয়ার করলেন যে টাকা বা ক্যাশ প্রাইস যে এতটাই একটা সংসার চালাবার জন্য বা তাদের জীবনযাপনের জন্য কাজে লাগে সেটা ফ্যামিলিকে দিলে কিন্তু তাদের বাবা সন্তানের বাবা কিন্তু প্রচণ্ড খুশি হয় এবং গর্বে বুক ভরে ওঠে সেই ব্যাপারটাও কিন্তু তিনি তুলে ধরলেন সুতরাং অক্ষয় কুমার শুধুমাত্র একজন হিরো নয় অক্ষয় কুমার একজন প্রকৃত অর্থেই রিয়েল হিরো এটা বলতে হবেই সবাইকে এটা কিন্তু মানতে হবে প্রতিবাদ প্রতিবাদ বললেই কিন্তু প্রতিবাদ করা যায় না অক্ষয় কুমার কিন্তু বস কাজে করে দেখি হ্যাঁ তোমরা বলতেই পারো যে অর্পণ দা আরও অনেকেই তো কাজ করে সবার নাম তো তুমি বলছো না না আজকে এপিসোডটা বেসিক্যালি অক্সাই কুমারকে দিন নাহলে আমি সোনু সুদের নামও বলতে পারতাম আরও অনেক সেলিব্রিটির নামও কিন্তু বলতে পারতাম বাট না অক্ষয় কুমার যেরকম টিভির পর্দায় বা বড়ো পর্দায় সিনেমায় আমরা দেখি যে প্রত্যেকটা সিনেমা তার কিন্তু রিয়েলিস্টিক একটা ব্যাপার রয়েছে রিয়েল একটা ব্যাপার রয়েছে অক্ষয় কুমারের অক্ষয় কুমার যখন কমেডি সিনেমাগুলো করে তোমরা তখন দেখতে পাবে বন্ধুরা যে হাসিগুলো না তার পুরো রিয়েল কোনো ফেক হাসি না যে অ্যাক্টিং করছে বোঝা মুশকিল এতটা শতস্ফূর্তভাবে হাসি আমি কাউকে ছোট করছি না বাট বলছি অন্যান্য অনেক হিরোর থেকে অক্ষয় কুমারের হাসিটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত লাগে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে যে মন থেকে দিল থেকে ভাই ওই হাসিটা বের হচ্ছে ওই লাখটা হচ্ছে এটাই অক্সয় কুমার ঠিক আছে এবং যে কোনো ক্যারেক্টারে হেরাফেরিতেও তিনি কাঁপিয়ে দিতে পারেন হলিডেতেও তিনি কাঁপিয়ে দিতে পারেন অক্ষয় কুমার একজন একজন নাম তিনি কিন্তু বেবি সিনেমায়ও কাঁপিয়ে দিতে পারেন রুষ্টমে আমরা দেখেছি তার অভিনয় ব্রাদার্সে দেখেছি ঠিক আছে মানে কটা সিনেমার নাম বলি এয়ার লিফ্ট দেখে ফেলেছ মানে কীরকম রিসেন্টলি খেল খেলমেতে আমরা দেখলাম যে যে কোনো বয়সে যে কোনো চরিত্রে সেটা রোম্যান্টিক ক্যারেক্টার হতে পারে কমেডি কোনো কমিক্স ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশান হিরো হতে পারে ঠিক আছে রাগ জেদি সেই মানসিকতা সমস্ত দিক থেকে সেটা সেভিং হতে পারে সেটা বিয়ার্ড হতে পারে যে কোনো লুকেও মানায় অক্ষয় কুমার ইজ আ গ্রেট অক্ষয় কুমার ইজ আ লেজেন্ড অক্ষয় কুমার ইজ আ গ্রেট ম্যান তো প্রাউড টু বি অক্ষয় কুমার ফ্যান তো বন্ধুরা অক্ষয় কুমার নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা